নমস্কার সকলকে মাইক্রোফিন্যান্স জব নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত যে কারণে আপনাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম যে এইচডিএফসি ব্যাঙ্কে মাইক্রোফিন্যান্স ডিপার্টমেন্টের জন্য সেলস অফিসার পদে এক ইন্টারভিউ আয়োজন করা হয়েছে যারা মাইক্রোফিনান্স সেক্টরের ফ্রেশার অর্থাৎ যারা কোনোদিনও মাইক্রোফিনান্স সেক্টরে কাজ করেননি অথবা অন্য কোনো ফিনান্সিয়াল সেক্টরে অন্তত এক বছর বা তার বেশি সময় ধরে কাজ করছেন উভয়ে এই ইন্টারভিউ অংশ নিতে পারেন বয়স হতে হবে সর্বাধিক কুড়ি বছর থেকে বত্রিশ বছরের মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম গ্র্যাজুয়েট অর্থাৎ যে কোনো বিষয়ে স্নাতক পাস হলে তবেই এ কাজের জন্য আবেদন করতে পারেন এই কাজের জন্য এক আকর্ষণীয় বেতন ষোলো হাজার থেকে সর্বাধিক চব্বিশ হাজার টাকা পর্যন্ত বেতন নির্ধারণ করা হয়েছে এবং সেই সাথে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে পিএফ ইএসআই মেডিক্লেম ট্র্যাভেল অ্যালাউন্স সহ যাবতীয় সুযোগ সুবিধা রয়েছে এই ইন্টারভিউ অনুষ্ঠিত হবে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্রাঞ্চে ভিডিওর ডিসক্রিপশান বক্সে এবং ফার্স্ট কমন বক্সে আর স্যারের কন্ট্যাক্ট নম্বর প্রোভাইড করা হবে আপনারা সরাসরি সেই নম্বরে ফোন করে অথবা আপনাদের আপডেটেড বায়োডাটা অর্থাৎ সিবি সেন্ড করতে পারেন সিবি শর্ট হলে পরবর্তীতে পার্সোনাল ইন্টারভিউর জন্য ডাকা হবে জব লোকেশান অর্থাৎ পোস্টিং হবে রায়গঞ্জ ব্রাঞ্চে এই সমস্ত কাজের জন্য আপনারা কাউকে রকম টাকা দেবেন না যাবতীয় ডকুমেন্টস নিয়ে অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স সেই সাথে শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথি নিয়ে ইন্টারভিউয়ের দিন অবশ্যই সেই ব্রাঞ্চে যাবেন ইন্টারভিউ দেবেন অবশ্যই সিলেক্ট হবেন তার জন্য কাউকে কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন যারা বর্তমানে বেকার আছেন অথবা বেটার কোনো অপরচুনিটি অপেক্ষায় রয়েছেন তাদের কাছে আমার এই বার্তাটা অবশ্যই পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন এবং সেই সাথে যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই কোন জেলা থেকে দেখছেন অথবা কোন ফিনান্সিয়াল সেক্টরে কাজ করছেন সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন যারা বর্তমানে কাজ খুঁজছেন বা কোনো ভালো কোনো কাজের অপেক্ষায় রয়েছেন তাদের কাছে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সকলকে